subscribe and press the bell icon for more updates. জীবনে 10 টাকার গুরুত্ব অনেক। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই আপনারা 10 টাকা ফ্লেক্স পেতে পারেন বিনা খরচে। এজন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে আইপে বাংলাদেশ। সেটি বেটা ভার্সনে অ্যাভেইলেবল আছে। ইনস্টল হওয়ার পর এটি অবশ্যই আপনারা ওপেন করবেন এবং ওপেন করার পর অবশ্যই যেহেতু আমরা নতুন সেহেতু আমাদেরকে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করতে হলে অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর নামের জায়গায় নাম, নাম্বারের জায়গায় নাম্বার এবং পাসওয়ার্ডে অবশ্যই 8টি অক্ষর হতে হবে এবং নাম্বারের এবং পাসওয়ার্ডের সাথে একটি ইংলিশ অক্ষর হতে হবে, নাহলে হবে না। এবার আপনারা সেখানে ডেট অফ বার্থ যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন সেটাও অবশ্যই দিতে হবে। তারপর আপনার মোবাইলে একটি যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে একটি কোড আসবে এবং সেই অবশ্যই কোডটি দিতে হবে। কোডটি দেওয়ার পর আপনারা লিখবেন ডান, ডান দেওয়ার পর অবশ্যই রিভাই করে সাইন ইন করবে এবং অবশ্যই জেনে রাখা ভালো যে সাইন ইন করতে কিছু সময় নিয়ে থাকে। সাইন ইন হওয়ার পর আপনারা অবশ্যই দেখতে পারবেন সেন্ড মানি, রিকোয়েস্ট মানি এবং মোবাইল টপ আপ। আপনারা অবশ্যই মোবাইল টপ আপে ক্লিক করবেন কারণ আমাদের এই অপশনটির মাধ্যমে আপনার আমাদের মোবাইলে ফ্লেক্স যাবে। সেখানে যাওয়ার পর আপনার বর্তমান পাসওয়ার্ডটি দিতে হবে এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা অবশ্যই একটি নতুন পিন সিলেক্ট করে নেবেন। নতুন পিন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা অবশ্যই সেই পিনটি আবার কনফার্ম পিনে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা সেট পিন দেবেন কারণ এই ফ্লেক্সিলোডের মতোই একটি পিন সাধারণত দরকার। এই পিন দেওয়ার পর আপনার মোবাইল অবশ্যই যাবে। এবং ইন্টার পিনে আপনার সেই দেওয়া পিনটি অবশ্যই দিবেন এবং দেওয়ার পর আপনারা অপেক্ষা করবেন টাকা পাওয়ার জন্য। এবং দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে 10 টাকা চলে এসেছে এবং সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা পারবেন ফ্রিতে 10 টাকা আদায় করতে। থ্যাংকস ফর ওয়াচিং।